আমার নাম চন্দন বেরা বি ব্রেদার্সের চন্দন আর আমার চ্যানেল হাত বাড়ালে বন্ধু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি তো আজকে যে আলোচনাটা করব প্রথমে বলে রাখি আজকে কোনো খেলার ভিডিও করব না কোনো ইন্টারভিউ নয় কোনো অন্য কোনো রকমের ভিডিও নয় একটা আলোচনা এই আলোচনা যেটা আছে সেটা আপনার প্রথমে ফুটেজটা একটা দেখলেন বুঝতেই পেরেছেন এটা যে সাধারণ কোনো এমনি কোনো ফুটেজ নয় এটা খুবই রিসেন্ট ঘটে যাওয়া আমাদের বেহালা চৌরাস্তা কলকাতা শহরের একটি বাচ্চা ছেলের অ্যাক্সিডেন্টকে ঘিরে এবং এই ফুটেজটাতে আমরা দেখতে পাই যে কি ঘটেছিল এখন ব্যাপারটা যেটা হচ্ছে আমি যেই কারণেই ভিডিওটা করছি আমরা অ্যাকচুয়ালি কোনো খবরের চ্যানেল তো নই আমরা খবর বেচি না খবর দেখাই না যদি খবর দেখানোর হতো তাহলে যেদিন ঘটনা ঘটেছে সেদিন এইটা নিয়ে আলোচনা কিছু না কিছু একটা ব্যবস্থা করতাম ভিডিও দিতাম কিন্তু আমরা আসলে করি বাচ্চাদেরকে নিয়ে কিছু না কিছু অনুষ্ঠান কিছু না কিছু প্রোগ্রাম কিছু না কিছু বিষয় তো এই ক্ষেত্রে যেহেতু একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমার একবার আপনাদের সাথে আলোচনা করা দরকার কারণ একটা বাচ্চার প্রাণহানি হওয়া দেশের পক্ষে সমাজের পক্ষে জাতির পক্ষে খুবই ভয়ঙ্কর বিষয় তো যেটা দেখলাম ভিডিওটা সেটা নিয়ে যদি বলি আপনারা মোটামুটি প্রত্যেকেই বিভিন্ন না বিভিন্ন খবরের চ্যানেলে আপনারা ভিডিওটি দেখেছেন তো নতুন করে আপনাদেরকে কিছু বলার নেই ভিডিওটা নিয়ে বা ওই ঘটনাটি নিয়ে আপনার প্রত্যেকেই মোটামুটি জানেন যে কি হয়েছিল সকালবেলায় ভোরবেলায় পাসিং করতে গেছে বাবা তার ছেলেকে নিয়ে রাস্তার এপার থেকে ওপারে তখনই সিগন্যাল ছেড়েছে গাড়ি পার করতে গেছে ট্রাকের তলায় এসে গেছে যা হওয়ার হয়েছে এটা নিয়ে বেশি আলোচনা আমার মনে হয় না আমার আমার উচিত যে আমার মানে আমার উচিত নয় ওই বিষয় নিয়ে আলোচনা করা আমার যেটা উচিত বা আমি যেটা আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে কেন এটা ঘটলো প্রথমত হচ্ছে আমি বলবো যে বাচ্চাটির যে বাবা উনি যখন রাস্তা পার করছিলেন এটা হয়তো আমার এই বক্তব্যের সাথে অনেকের হয়তো মানে বিরোধিতা হতে পারে অনেকে বিরোধও করবে হয়তো কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু আমার এটা একটা আমার শুধুমাত্র এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না আপনাদের সাথে যদি মেলে কথা আমার তাহলে ভালো না মিললে তাহলেও ভালো প্রত্যেকে নিজস্ব নিজস্ব চিন্তা থাকে বক্তব্য থাকে তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বাচ্চাটির বাবা যখন রাস্তা পার করছে তখন ওনার সব থেকে বেশি গুরুত্ব বা দায়িত্ব ছিল যে উনি ওনার ছেলেকে নিয়ে রাস্তায় যখন পার করছে সেই সময় সবদিক অনুকূল ছিল কিনা তাদের মানে প্রতিকূলতার মধ্যে থেকে উনি রাস্তাটা পার করেছে একই বড় বড় গাড়ির মাঝখান দিয়ে মাঝখান দিয়ে গেছে তাতে কি হয়েছে যেটা পুলিশি সূত্রে আমরা জানতে পেরেছি যে চালক বলেছিল যে ব্লাইন্ড স্পটের জায়গা থেকে অ্যাক্সিডেন্টটা ঘটেছে মানে ব্লাইন্ড স্পট কি সেটা আপনারা মোটামুটি ওই খবর থেকে বুঝতেই পেরেছেন যে অ্যাকচুয়ালি যেটা হয় যে কোনো একজন ড্রাইভার গাড়ি যে চালাচ্ছে সে যদি তার দৃষ্টির গোচরে যদি না আসে কোনো সাবজেক্ট তার গাড়ি সামনে দিয়ে পাস করে এবং সে না দেখতে পায় এবং সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে ওটা ব্লাইন্ড স্পট অ্যাক্সিডেন্ট বলা হয় মানে ব্লাইন্ড স্পটে ঘটেছে মানে ড্রাইভারের চোখে আসেনি এখন ওই ট্রাকের ড্রাইভারও তাই বলেছে যে ব্লাইন্ড স্পট অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ড্রাইভারের চোখে আসেনি কারণ হতেই পারে কারণ ট্রাকটা অনেকটা উঁচুতে ড্রাইভার বসে থাকে আর ট্রাকের তারপরে অনেকটা গ্যাপের পরে রাস্তা দিয়ে মানুষে পাস করছে মানে সেখান থেকে যদি খুব কাছ থেকে একদম ট্রাকের একদম গা ঘেসে কেউ যায় সে যদি হাত ফাত কিছু না দেখায় বা রকম ইশারা না দেয় ট্রাক ড্রাইভারকে তাহলে ট্রাক ড্রাইভারের পক্ষে বোঝা সম্ভব নয় কারণ ও ভগবান নয় তো ওর ওর পক্ষে বোঝা সম্ভব নয় যে সামনে থেকে কেউ পাস করছে কি না আর সেই কারণেই ও যখন পাস করেছে আর সিগনালটাও মানে কী দুর্ভাগ্যজনক ঘটনা যে সেই সময় সিগনালটাও খুলে যায় এটাতে ড্রাইভারের দোষ আছে কি নেই বাবা মার দোষ আছে কি নেই সেইটার চাইতে বড়ো বিষয় হচ্ছে দুর্ভাগ্যজনিত ঘটনা এটা একটা যে হয়তো কিছুই হতো না যদি সিগনালটা না খুলতো সিগনালটা খুলে গেছে ড্রাইভারও স্টার্ট করেছে এবং যা ঘটার ঘটে গেছে কিন্তু আমি ক্ষেত্রে বলবো যে সিগনালটা খুলেছে অথবা নাও যদি খুলতো সেই ক্ষেত্রেও যদি বাচ্চাটির বাবা যদি বাচ্চাটিকে জেবরা ক্রসিংয়ের উপর দিয়ে নিয়ে যেত অ্যাটলিস্ট ভিজিবল একটা জায়গা থেকে নিয়ে যেত যেখান থেকে মানুষে দেখতে পাচ্ছে আট দশজন দেখতে পাচ্ছে যে তারা রাস্তা ক্রস করছে ড্রাইভাররা দেখতে পাচ্ছে যে তারা রাস্তা ক্রস করছে তাহলে হয়তো মে বি কিছুটা হলেও হয়তো এই ধরনের একটা মানে দুর্ঘটনা নাও ঘটতে পারত। কিন্তু ঘটে গেছে কিছু করার নেই তো এই ক্ষেত্রে যেটা আমার মানে অবজারভেশনে যেটা এসেছে ঘটনাটাকে দেখে এবং আমি ওই যেহেতু আমি বেহালার আশেপাশেই থাকি বেহালার দিকের আমি একজন বাসিন্দা পুরো প্রপার বেহালার মধ্যে না থাকলেও বেহালার কাছাকাছি অঞ্চলের মধ্যে থাকি তাই আমিও খুব ভালো করেই জানি যে বেহালা চত্বরে রাস্তাঘাটের অবস্থা কেমন হয় আর বিশেষ করে চৌরাস্তার ওই ক্রসিংয়ে ওই সিগনালে কি ধরনের প্রেসার থাকে ট্রাফিকের এখানে তো ঘটনাটি ঘটেছে ভোরবেলায় ছটা সাড়ে ছটার সময় তাহলে ভাবুন যে যদি এটা একটু সাড়ে নটা বা দশটার দিকে হতো আরও কি ধরনের প্রেশার থাকতো যাই হোক ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওইখানে ওই যে জায়গাটা ওটা এতটা কনজেস্টেড এরিয়া যে ওখানে শুধু গাড়ি চলাচল যদি করত তাহলেও ঠিক ছিল কিন্তু ওখানে সবথেকে বেশি সমস্যা তৈরি করে হচ্ছে অটো বা রিক্সা ফিক্সা এইগুলো যেগুলো থাকে মানে বিশেষ করে ওইদিকে বীরন রয় রোডের দিকে যে এরিয়াটা ওইখানে গাড়ি যাতায়াত করা মানে কোনোভাবেই পসিবল নয় কারণ ওইটা রাস্তার সিংহভাগ জুড়ে অটোরাই দখল করে বসে আছে এবার মানুষ বলবে কি যে না আমাদের তো বাড়ি ফিরতে হয় তার জন্য অটোটা তো লাগবে ঠিক কথা কাজকর্ম করে আপনারা বাড়ি ফিরবেন বা আপনারা বাড়ি থেকে কাজ করার জন্য এসে ওই স্টপেজে নামবেন অটো সামনাসামনি এলো মেট্রো স্টেশন কদিন পরে তৈরি হচ্ছে মেট্রো ধরবেন বা বাসগুলো চট করে এসে রাস্তার টপকেই বাসটা পেয়ে গেলেন আপনাকে দেখে বাসও আপনার পায়ের সামনে এসে দাঁড়িয়ে পড়লো আপনিও একদম পা নিতে পা দিয়ে বাসে করে চলে গেলেন সব কিছু সুবিধে হাতের সামনে পেলে খুব ভালো লাগে ঠিকই কিন্তু এই সুবিধা পেতে গিয়ে আমরাই আমাদের অজান্তে আমরা রাস্তাগুলোকে ধীরে ধীরে মানে কি বলবো মানে একটা আবর্জনা স্তূপে পরিণত করছি মানে যা পাচ্ছি ওই রাস্তার মধ্যে ভিড় বাড়িয়ে যাচ্ছি অটোতে রাস্তা সিংহবাগ বন্ধ শুধু বীরেন রয় রোড বলে নয় আমি শুধু বেহালার কথাও বলছি না আপনারা যদি কলকাতা শহরের আরও রাস্তাঘাটে যান হ্যাঁ মানে ধরুন কি বলবো আপনার চাঁদনি চকের দিকে যদি যান বড় বাজারের দিকে যদি যান বা আপনার হাওড়ার দিকে যদি যান স্ট্যান্ড রোডের দিকে যান তারপর প্রচুর রাস্তা আছে মানে ধরুন পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট চত্বর এইগুলো ময়দান একসাইড মানে কোন জায়গা বাদ দেবো ওইদিকে শিয়ালদা মানে কোনো জায়গা বাদ নেই যে রাস্তাঘাটে এত জ্যাম হয় না হ্যাঁ এবারে আপনারা বলবেন কলকাতা শহরে আছি যা জ্যাম জট তো হবেই স্বাভাবিক পপুলেশন মানুষের বাড়ছে জ্যামজটও বাড়বে ঠিক কথা কিন্তু এই জ্যামজটের জন্যে যদি কোনো প্রাণহানি ঘটে তাহলে ওইটা নিন্দনীয় ওইটা ঠিক নয় ওটা হওয়া উচিত নয় জ্যামজটকে সঠিকভাবে ম্যানিপুলেট করার জন্য সঠিকভাবে কন্ট্রোল করার জন্য আমাদের ট্রাফিক পুলিশ ট্রাফিক আমাদের পুলিশ বন্ধুরা আছে সমাজে দাঁড়িয়ে আছে তারা তারাও মেনটেন করে কিন্তু হ্যাঁ এটা আমি যেটুকু অবজার্ভ করে দেখেছি এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি এটা মানে আমি জেনারেল ইন জেনারেল করব না এটা শুধুমাত্রই আমার ব্যক্তিগত অভিমত যে কিছু কিছু জায়গায় দেখেছি যে পুলিশরাও সেইভাবে ট্রাফিকের যে নিয়ম নীতি মেনে কাজগুলো করা উচিত সেগুলো কোথাও কোথাও করে না কোথাও কোথাও দেখি নি তার কারণ হচ্ছে মানে এটা বললে খারাপ লাগবে শুনতে খারাপ লাগবে কিন্তু অনেক জায়গায় দেখেছি যে পুলিশরা কী করে ওই মানে ওদের উপর যখন প্রেশার আসে ওদের যখন টার্গেট দেওয়া হয় যে এত ফাইন তুলতে হবে অত ফাইন তুলতে তখন কিন্তু মানে কাউকে ছেড়ে কথা বলে না পুলিশ মানে বিশেষ করে বাইকদের বাইক বন্ধুদেরকে তো ধরে একদম মানে ফাইনের পর ফাইন মারতে থাকে ঠিক আছে কী করলো না করলো মানে কিছু যদি না পায় চটি পড়েছে কেন তার জন্য ফাইন এরকমও ঘটনা ঘটে যায় তো এইসব আছে কিন্তু যেখানে অ্যাক্সিডেন্ট বহুল জায়গা যেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্টকে কন্ট্রোল করার মতো যদি কিছু করতো ওইটুকুকে স্ট্রিক্টলি যদি মেনটেন করতো অনেক ভালো হতো আমি নিজে রাস্তাঘাটে চলাচল করি বাইক নিয়ে তো আমি দেখেছি বিভিন্ন জায়গায় যে পুলিশ বসে মোবাইল ঘাঁটছে অথচ রাস্তার মোড়ে মোড়ে হেলমেট ছাড়া কিছু কিছু মানে কিছু নির্দিষ্ট জায়গা আছে জায়গাগুলোর নাম যদি বলি আপনারা বুঝতে পারবেন ওখানে পুলিশ কিছু মানে নিজের হাতে মানে কন্ট্রোল নেই পুলিশের হাতে কন্ট্রোল নেই সেক্ষেত্রে নামগুলো মনে হয় আমার না বলাই উচিত কারণ এতে কন্ট্রোভার্সি তৈরি হতে পারে আমি চাই না কোনোরকমভাবে আমার চ্যানেলে কোনো কন্ট্রোভার্সি তৈরি হোক আপনারা নিজেরাই বুঝে নিতে পারেন যে কিছু কিছু কলকাতা শহরের জায়গা আছে যেখানে পুলিশের হাতে কন্ট্রোল নেই পুলিশ ওখানে কিছু করতে পারে না ইয়াং ছেলেরা ওই এলাকার ওরা হেলমেট ছাড়া পাঁই পুঁই করে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক বেরিয়ে যাচ্ছে সিগনাল না মেনে সিগনালকে কোনো পাত্তা দেয় না পরোয়া করে না অথচ পুলিশ ওখানে নিশ্চুপ নীরব সৈনিকের মতো নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে অথচ যেই রাস্তাগুলোতে ট্রাফিক আইন সঠিকভাবে মেনটেন করছে মানুষেরা সেখানেও যদি অ্যাকচুয়ালিতে কারোর ভুলচুক হয় একটা সিগন্যাল হয়তো বুঝতে পারেনি ও এগিয়ে গেছে বা হয়তো স্টপ লাইনটাকে যখন ক্রস করেছে তখন ইয়েলো সিগন্যাল ইয়েলো লাইট জ্বলেছে ও সিগন্যাল পার করতে করতে রেড লাইট হয়ে গেছে তার জন্য যদি ফাইন মারে এগুলো মানে জোর করে ফাইন নেওয়ার একটা চেষ্টা আর কিছুই না কিন্তু ওইটা কোনো রকমের অ্যাক্সিডেন্টকে কন্ট্রোল করার পলিসি নয় অ্যাক্সিডেন্টকে কন্ট্রোল করার পলিসি হচ্ছে যে সঠিকভাবে ট্রাফিকগুলোকে মেনটেন করে যাওয়া ওইটাই আসল এবং পুলিশ কিভাবে ট্রাফিক কন্ট্রোল করতে পারে সেটা আমাকে পুলিশকে শিখিয়ে দিতে হবে না পুলিশ সেটা ভালো করেই জানে সেই জন্য আমি ওটাতে রকমভাবে মন্তব্য করব না সেটা পুলিশের কাজ পুলিশ করবে আমি যেটা বলবো যে ওই যে সিগন্যালটা ওখানে পুলিশ ওরা ওখানে মানে ফাইন কালেক্ট করার জন্য দাঁড়িয়ে থাকে ওরা মানে ট্রাফিককে কন্ট্রোল কম করে ফাইন কালেক্ট বেশি করে এইটা আমি অবজার্ভ করে দেখেছি তো ওইখানে আমার মনে হয় যে একটু কড়াকড়িভাবে সিগন্যালগুলোকে মানার জন্যে বা লোক অ্যাকচুয়ালি সিগন্যাল শুধু মানাটা বড়ো কথা না বড় কথা হচ্ছে মানুষ যারা পদ মানে পথচারী পেরিট্রেন যাদেরকে বলা হয় তারা কতটা সিগন্যালকে মেনে বা রাস্তা পারাপারি যে নিয়ম নিয়মকানুন আছে জেব্রা ক্রসিং দিয়ে অ্যাটলিস্ট অন্তত পার করুক রাস্তা সেটাকে মানছে কিনা কারণ এই যে এই যে ঘটনাটা ঘটলো জেবরা ক্রসিংয়ের উপরের দিয়ে না গিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং তাতে ট্রাকের সামনে এসে ঘটনাটা ঘটে গেছে এইটা না করে জেবরা ক্রসিংয়ের উপর দিয়ে যদি যেতে পারতো ভালো হতো বেশি বড় কথা ব্যাপার নয় মানে আমি বেশি দূরের কথাও বলছি না জাস্ট ওই বেহাল্লা চৌরাস্তা ক্রসিংয়ের ঠিক এপারটায় মানে জেমস লং কথাই বলছি ওখানে আছে এমপি বিড়লা হাই স্কুল ঠিক আছে ওইখানে দেখবেন প্রাইভেট স্কুল বিরাট ব্যাপার কর্পোরেট লেভেলের ব্যাপার ওখানে ওরাই পুলিশকে একদম মোতায়েন করে রেখে দিয়েছে ওই জায়গাটাতে যে অন্তত মানে কমপক্ষে হলো আটটা দশটা তো পুলিশ থাকেই থাকে মোটামুটি স্কুল টাইমিংটাতে ওখানে কারোর ক্ষমতা নেই যে ওখানে কুড়ি কি তিরিশের উপরে গাড়ি চালাবে মানে খুব স্লোলি ওখান দিয়ে পাস করতে হবে কোনো স্পিডে যাওয়া যাবে না স্পিডে গেলেই সঙ্গে সঙ্গে পরের মুখটাতেই পুলিশ দাঁড়িয়ে আছে ও সঙ্গে সঙ্গে ধরে নেবে সামনে দাঁড়িয়ে হ্যাঁ তো ওখানে স্পিডে যাওয়ার কোনো অপশানই নেই এবং ব্যারিকেড করে করে এমনভাবে রাস্তাটাকে কভার করে রাখে যে ওখান থেকে আপনি চাইলেও স্পিডে যেতে পারবেন আপনাকে ঘুরে ঘুরে এইভাবে কাটিয়ে কাটিয়ে ওই ব্যারিকেডটা ফাঁক দিয়ে ফাঁক দিয়ে স্লো করে করেই যেতে হবে তো এই যে স্ট্র্যাটেজিটা নিয়েছে এবারে হ্যাঁ আপনারা বলতেই পারেন যে চৌরাস্তার উপর দিয়ে বাস চলে বেলা রাস্তাটার উপর দিয়ে তো ওই বাস চলার মধ্যে দিয়ে ব্যারিকেড রাখাটা কি সুবিধাজনক হবে এমনি রাস্তাটা ওখানে শুরু সেখান দিয়ে যদি ব্যারিকেড রাখে তাহলে চলবে কী করে ঠিক কথা কিন্তু অ্যাটলিস্ট ওখানে তো ওইরকম কিছু একটা বোর্ড টাঙাতে পারতো যে মিনিমাম স্পিড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার বা থার্টি কিলোমিটার পার আওয়ার এরকম একটা যদি কিছু রাখতো তাহলে ওখানে স্পিডটা খুব স্লো থাকতো আর অটোগুলোকে অ্যাটলিস্ট এমনভাবে কিছু ব্যবস্থা করতে যে ওই মেন রোডের পর অটোগুলো যেন ওখানে না ওঠে বা যদি ওঠে সাইড দিয়ে সাইড দিয়ে এমনভাবে যায় যাতে মানুষের কোনো ডিস্টারবেন্স না হয় গাড়ি ঘোড়ার ডিস্টারবেন্স না হয় এই অটো বলতে গেলে মানে অনেকে অটো মানে এই জীবিকা অর্জন করছে অটো চালিয়ে মানে কারোর তো জীবিকা নিয়ে কথা বলা ঠিক নয় কিন্তু এটা সত্যিই যে এই অটো চালানোর জন্যে রাস্তাতে প্রচুর সমস্যা বেড়েছে প্রচুর সমস্যা বেড়েছে আমি জানি না এইভাবে এটা কোনো দিনও শেষ হবে কি না এই সমস্যা হয়তো দিনে দিন আরও বেড়েই যাবে এইভাবে হয়তো আমাদের চলতে হবে কিন্তু আমরা নিজেদের প্রাণটা বা আমাদের আশেপাশের চেনা মানুষের প্রাণটা যাতে মানে কোনোরকমভাবে হানি না ঘটে সেইটা তো আমরা অবশ্যই চাবো না তাই সেই জায়গা থেকেই আমার এইটা বলা আর যেটা হচ্ছে যে এই যে প্রাইভেট স্কুলটা বললাম আর সরকারি স্কুল এরা অ্যাকচুয়ালি বাচ্চাটা যে গেছিলো সরকারি স্কুলের জন্য গেছিলো এবারে সরকারি স্কুল বলেই কি ওখানে গার্ড থাকবে না এটা কি কোথাও কম্প্যারিজানের জায়গা চলে আসছে না তো আমার মনে হয় যে যেমন প্রাইভেট স্কুলে গার্ড দেওয়া হয়েছে সেই রকমভাবে যদি ওইখানে একটু গার্ড বাড়ানো যায় বা একটু ট্রাফিক পুলিশরা তাদের কাজ নিয়ে তাদের দায়িত্ব নিয়ে একটুখানি যদি ওয়াকিবহল থাকে তাহলে ভালো হবে আর সব থেকে বড়ো কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই ট্রাফিক পুলিশ বলুন বা এই বলুন সে বলুন ট্রাক ড্রাইভার লরির ড্রাইভার বাসের ড্রাইভার অটো ড্রাইভার যা বলুন এরা সবই বাইরের লোক একটা বাচ্চাকে বড় তোলা বড়ো করে তোলার জন্যে আসল দায়িত্ব যেটা সেটা হচ্ছে যাদের উপর সেটা হচ্ছে যে তাদের তার বাবা মা তাদের বাবা মা আর তারা হচ্ছে বাড়ির বাড়ির নিজের লোক মানে নিজের মানে যাদের থেকে সে এসেছে বাচ্চাটি সে তার বাবা মা তার গুরুজন তো এই বাবা মাদের উপর অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে অনেক বেশি এই বাবা মা যদি তার বাচ্চাকে সঠিকভাবে চালনা করে মানে আমি যদি আমার বাচ্চাকে যদি জেব্রা ক্রসিং দিয়ে যাতায়াত করানো শেখাই তাহলে সেও শিখবে যে জেব্রা ক্রসিং দিয়ে যাতায়াত করতে হয় ওই গাড়ির ফাঁক দিয়ে ফাঁক দিয়ে নয় সেও বড় হয়ে জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে যাতায়াত করবে বাড়ির গাড়ির ফাঁক দিয়ে ফাঁক দিয়ে নয় এইটা শেখানোর বিষয় বাবা মা যদি সে নিজেরাই ভুল করে তাহলে বাচ্চাকে কি শেখাবে বাচ্চারা তো বাবা মার থেকেই শেখেছে বাবা মা এটা করেছে মানে এটা করা যায় এই বাবা মা সিগন্যাল ক্রস করলো মানে সিগন্যাল ব্রেক করলো ভুলভাবে সিগন্যালটাকে ভাঙে বেরিয়ে গেল তার মানে এটা ভাঙা যায় মানে করা যায় এই যখনই ছোটরা বড়দের কোনো ভুল দেখবে তখনই বুঝবে যে এটা করা যায় এটা করলে কোনো দোষ নেই এবং এই করে ভুলগুলো শেখে এবং তাদের কাছে সাইকোল তাদের তাদের সাইকোলজির মধ্যে ওটা বসে যায় যে এইটা হয় এটা এটা তো আমি দেখেছি এটা তো করে মানুষে আর এইটা যখন ওরা শিখে যাবে বা বুঝে যাবে তখন মনে হবে যে তখন ওরা কিন্তু এর মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না ওদের কাছে এটা জেনারেল মনে হবে যে এটা হয়েই থাকে এটার মধ্যে ভুল কি আছে ভুল তো দেখতেই পাচ্ছি না আর এটা কি বড় ক্ষতিকর সমাজের পক্ষে এটা আপনারা মানে এখনই বুঝতে পারবেন না আপনারা নিজেদের জায়গা থেকে যখন এটা এই ধরনের সিচুয়েশানকে ফেস করবে তখন হয়তো বুঝতে পারেন হ্যাঁ ঠিকই এটা সত্যি খুব খারাপ বিষয় তো বাচ্চার বাবা মা যারা যারা বাচ্চার বাবা মা হয়েছেন তারাই বুঝবেন যে কষ্টটা কিভাবে হয় কষ্টটা কতটা হয় তো আমি বাচ্চাদের মা বাবাদের বিশেষ করে অনুরোধ করব যে আপনারা প্লিজ দয়া করে আপনাদের বাচ্চাদের সাথে যখন রাস্তাঘাটে যাচ্ছেন তখন রকমভাবে মানে আইন না ভেঙে একটু আইনের পথে আইন মেনে নিয়ে রাস্তাঘাট একটু চলাচল করুন দেখবেন এতে আপনিও ভালো আছেন এবং আপনার বাচ্চারাও ভালো আছে হ্যাঁ মানে তাড়াহুড়ো করতে গিয়ে এমন কিছু ঘটে না যাক হয়তো আপনার ভুলে ঘটেনি অন্য কারোরও ভুলে ঘটেছে কিন্তু তাতেও ক্ষতি তো আপনার হতে পারে তো আমি চাই না যে বা কেউই চায় না যে কোনো মানুষের হঠাৎ করে এই ধরনের একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাক মানে জীবন আছে অথচ বেঁচে থাকার ইচ্ছে নেই এই ধরনের সিচুয়েশান যাতে না এসে যায় সেই জন্যে আমি প্রত্যেকটা বাবা মাদের রিকোয়েস্ট করব তারা যখন তাদের বাচ্চাদেরকে নিয়ে রাস্তাঘাট পার করছেন তারা প্লিজ প্লিজ দয়া করে খুব সাবধানে এদিক ওদিক চারিদিক দেখে সাবধানে রাস্তা পার করুন জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার করুন আর যদি ভাবে রাস্তায় সমস্যা হচ্ছে রাস্তা পার করতে ট্রাফিক পুলিশকে কি কথা বলুন যে দাদা আমাদের একটু লেট হয়ে যাচ্ছে আপনারা প্লিজ একটুখানি ব্যবস্থা করুন আমার বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে বা আপনার বাচ্চাকে কোথাও নিয়ে যেতে হবে এটা স্পেশালি আমি বাচ্চাদের বাচ্চার বাবা মাদেরই বলছি বিশেষ করে বাচ্চাদের জন্য বলছি কারণ আমার চ্যানেলের ভিডিওগুলি সবটা বাচ্চাদেরকে ঘিরেই হয় বাচ্চাদের উপরে বিভিন্ন বিষয় নিয়ে হয় তাই সেই কারণে আমি শুধুমাত্র বাচ্চার বিষয়ে এই ঘটনার সাথে জড়িত বলে এই দুর্ঘটনার সাথে জড়িত বলেই এই দুর্ঘটনা নিয়ে এত কথা বললাম নাহলে আমার এই দুর্ঘটনা নিয়ে কোনো কথা বলার আমার কোনো প্রয়োজন ছিল না কারণ কলকাতা শহরে বহু দুর্ঘটনাও প্রায়শই ঘটছে আজও ঘটতেছে কালও ঘটেছে আগামী আগামীকালও ঘটবে ঘটতেই পারে এটা কিছু নতুন কিছু নয় এবং এতে প্রাণহানি যে ঘটছে এটাও লজ্জাজনক এটাও বেদনাদায়ক কিন্তু ওইটা নিয়ে আমার মন্তব্য করার মতো কিছু নেই কিন্তু এখানে যেহেতু একটি বাচ্চার প্রাণহানি হয়েছে তাই জন্য আমার মনে হলো যে এখানে আমার কিছু বলা উচিত না হলে আমার নিজেরই খারাপ লাগবে তো বাচ্চাদের বাবা মাদের আমি রিকোয়েস্ট করব। যে প্লিজ আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে সাবধানে রাস্তাঘাট পার করবেন আর প্রশাসনকেও বলবো যে বাচ্চাদের যখন যেখানে যেই যেই সিগনালে বাচ্চাদের রাস্তাঘাট পার করার প্রয়োজনীয়তা বেশি বিশেষ করে স্কুল এরিয়ার মধ্যে সেইখানে একটু কাইন্ডলি প্লিজ আপনারা ওই মানে কি বলবো মানে ফাইন তোলাটাকে প্রায়োরিটি না দিয়ে ট্রাফিকটা সঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা গাড়ি ঘোড়া ঠিকঠাকভাবে ওখান দিয়ে পাসিং করতে পারছে কিনা এবং বাচ্চারা ঠিকঠাকভাবে সেখান থেকে পাসিং করতে পারছে কিনা সেইটার উপরে একটু যদি ধ্যান দেন তাহলে বোধহয় খুব ভালো হয় মানে সমাজের পক্ষে খুব ভালো হয় আর গাড়ির চালকের কথা যদি বলেন তাহলে এটা বলবো যে বড় বড় ট্রাক বা বড় বড় হেভি ডিউটি যে ভেহিকেলসগুলো হয় সেইগুলো ওর একটা টাইম বেঁধে দেওয়া আছে সরকারের তরফ থেকে যে রাত্রি এই টাইম থেকে সকালের এই টাইম পর্যন্ত সেই যেই টাইম পর্যন্ত আছে সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম টাইম আছে আমি পারফেক্ট আমি সেইভাবে বলতে পারবো না কিন্তু যেই টাইম দেওয়া আছে সেই টাইমের মধ্যে গাড়ি যাতায়াত করছে তো ভালো কথা যদি টাইম পার হয়ে যায় তাহলে প্লিজ আপনার ওই পুলিশকে হাতে টাকা গুঁজে দিলেন ঘুষ একটু হাতে গুঁজে দিলেন যে নিয়ে নাও আমি বেরিয়ে গেলাম সিগনাল ছেড়ে দাও এগুলো প্লিজ করবেন না আপনি দরকার পড়লে যেই পর্যন্ত আপনি যেতে পেরেছেন ওই টাইমের মধ্যে তারপরে আর যেতে পারছে না টাইম হয়ে গেছে আপনি থেকে যান সন্ধ্যাবেলায় বেরোবেন বা রাতের বেলা বেরোবেন বা পার্টিকুলার যেই টাইমের পরে বেরোনো যায় সেই টাইমের পরে বেরোবেন কিন্তু এই ধরনের আইন ভাঙা বেআইনি কাজকর্ম করবেন না এতে কাজ মানে এতে কি হয় মানে আমাদের শহরাঞ্চলে তো রাস্তাঘাটের উপরে ট্রাফিকের লোডটা প্রচুর থাকে আপনারা যদি ওইটুকু যদি খান্ত হয়ে থাকেন তাহলে ট্রাফিকের ওপর প্রেশারটা একটু হলেও কম হয় কারণ ট্রাকের প্রেশারটা যখন রাতের মধ্যে রাতের সময় যখন রাস্তাঘাটে ট্রাক চলে তখন বুঝতে পারি কারণ আমি রাতের বেলাও চলাচল করেছি কিছু কিছু রাস্তাতে দেখেছি যে ট্রাক যখন চলা শুরু করে তখন কত কত ট্রাক চলে এক লাইন ধরে তো অত ট্রাক দিনের বেলায় যদি চলত বা চলে চলে তাহলে কলকাতা শহরে আর কোনো গাড়ি চলাচল করতে পারবে না সেই জন্য ট্রাক চালকরা যারা ওই সময়টায় ট্রাক চালান তারা টাইমটা কমপ্লিট হয়ে গেলে আপনারা থেমে যান প্লিজ আর সাবধানে গাড়ি চালান গাড়ি চালাতে চালাতে কোনোরকমভাবে আপনারা কোন কোনোরকম মাদকীয় দ্রব্য সেবন না করাটাই ভালো ফোন করবেন না এইটা অনেক বড় ব্যাপার আমি অনেককে দেখেছি এখনও মানে দিনের বেলায় বাস বলুন ট্রাক ট্রাক তো চলে না ছাড়ুন ম্যাটাডোর বা টুকিটাকি কিবা বা প্রাইভেটকার যারা আছে মানে এতটাই ওরা কনফিডেন্ট যে ওরা জানে ওদের ড্রাইভিং স্কিলসের উপরে ওদের দক্ষতা এত আছে ওরা জানে যে আমি ড্রাইভ করতে করতে মোবাইলে কথা বলবো কিচ্ছু হবে না আরে বাবা এখন আধুনিক প্রযুক্তিতে সব স্পিকার বেরিয়ে গেছে বিভিন্ন রকম হেডফোন বেরিয়ে গেছে সেগুলো তো কথা বলুক বা ড্রাইভ করতে করতে কথা বলবে কেন সব থেকে বড়ো কথা এর জন্যে পুলিশ বিভিন্ন রকমভাবে ব্যবস্থা নিচ্ছে ফাইন করছে সেগুলো তো করছে ওইগুলোতে আমি বলবো না যে পুলিশ করছে না পুলিশ ওইগুলো তো খুব ভালো কাজ করছে ফাইন করা উচিত কারণ কথা বলতে বলতে ড্রাইভ করাটা ঠিক নয় বা ড্রাইভ করতে করতে কথা কথা বলা ঠিক নয় এতে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয় আমি নিজের চোখের সামনে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি আমি যেহেতু রাস্তাঘাটে চলাফেরা করি বাইক ফাইক নিয়ে চালাই তো আমি নিজে দেখেছি আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হতে তো আমি আমি সাক্ষী আছি বলে আমি এই অ্যাক্সিডেন্টগুলোর বিভিন্ন রকমের আমি আমি জানি যে কী ধরনের সিচুয়েশানে পড়তে হয় আমার নিজেরও যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সেইখানে কোনো রকমভাবে গুরুতর আহত হইনি এটা আমার পক্ষে একটা মানে ভাগ্যের বিষয় আমিও আমারও ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো আমিও জানি যে খুব ডেঞ্জারাস সিচুয়েশানে পড়তে হয় আর তাছাড়া তো বহু অ্যাক্সিডেন্ট দেখেওছি চোখের সামনে তো আমি বলতে চাইছি যে ড্রাইভ করার সময় সে লরি চালক হোক বাইক চালক হোক ট্যাক্সি চালক হোক প্রাইভেট কার হোক বাস হোক তারা যদি চালার সময় গাড়ি চালানোর সময় যদি মোবাইলটা ইউজ না করে বা এমন কোনো গ্যাজেট বা এমন কোনো ডিভাইস ইউজ না করে যাতে তাদের ড্রাইভ করাটাকে ডিস্ট্রাকশান করছে হ্যাঁ এবং মাদকীয় কোনো দ্রব্য যাতে সেবন না করে তাতেও তো ড্রাইভিংটা ডিস্ট্রাক্ট করে তো সেই সব ক্ষেত্রে বা ওই সব জিনিসগুলোকে অ্যাভয়েড করে ড্রাইভ করাটাই উচিত এটা আমার তরফ থেকে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমি বলছি আপনাদের জন্যে আমার একটা বক্তব্য আর সেরকম কিছু নয় মানে আমি কোনো আপনাদেরকে ভাষণ দেওয়ার জন্য বলছি না জাস্ট একটু মনে করিয়ে দেওয়া এটা সরকারের তরফ থেকে সারাক্ষণ বলতে থাকে টিভিতে নিউজে সব জায়গাতেই বলতে থাকে আমি তবুও একবার আপনাদের মনে করে দিলাম আমার চ্যানেলের তরফ থেকে হাত বেড়ালে বন্ধু চ্যানেলের তরফ থেকে মনে করিয়ে দিলাম এবার শোনা বা না শোনা সেটা আপনাদের উপর কারণ আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না আপনাদের সামনেও আসতে পাচ্ছি না যে আপনাদের কানের সামনে গিয়ে রোজ রোজ বলবো আমার শুধু একটাই চেষ্টা যে আমি যেইটুকু বললাম সেটুকু যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ছেলেটি ঠিকই বলেছে একটা বিষয় নিয়ে চিন্তা করে নিজের কিছু বক্তব্য রেখেছে এবং কথাগুলো ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই একটু হলেও যদি এই ভাইটার বা দাদাটার বা বন্ধুটার যদি কথা একটু শুনে সেইভাবে করেন তো ভালো লাগবে আর ওভারঅল যেটুকু যা বুঝলাম বা বলার মতো মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাড়ির বাচ্চাদেরকে যখনই রাস্তাঘাটে নিয়ে যাবেন সে খেলাতে হোক স্কুলে হোক যেখানে হোক অ্যাটলিস্ট একটু সেফ সাইটে রাস্তায় যখন বাচ্চাদেরকে নিয়ে হাঁটছেন রাস্তায় যদি বাঁ দিকে হাঁটেন তা বাবা মাদেরকে বলছি বাচ্চাদেরকে ডান হাতে ধরবেন না বাচ্চাদেরকে বাঁ হাতে ধরবেন তাহলে তারা বাচ্চারা রাস্তার বাঁ দিকটাতে থাকে তাহলে তারা রাস্তার ডান দিকের যে গাড়ি পাস করছে সেই ঝামেলা থেকে অ্যাটলিস্ট তারা একটু দূরে থাকে দিয়ে বাঁ দিক ধরে টুকটুক করে যেতে পারবে হ্যাঁ এইভাবে যদি আপনারা মেনটেন করে বা যখন রাস্তা ক্রস করছেন ওই জেব্রা ক্রসিং বললাম যে রাস্তায় জেব্রা ক্রসিং নেই সে রাস্তায় একটুখানি ডায়ে বাঁয় দেখে নিন ভালো করে দরকার নেই তার হড়ো করে যাওয়ার গাড়িগুলো বেরিয়ে যাক ফাঁকা হয়ে যাক দু মিনিট না হলে বেশি যাবে নষ্ট হবে জীবন থেকে ধরে নিচ্ছি যে আপনার মূল্যবান সময় থেকে দু মিনিট হয়তো বেশি আরও নষ্ট হলো ঠিক আছে একটা বাচ্চার সঙ্গে যেহেতু আপনারা আছে তার জন্যে দুটো মিনিট না আরও বেশি নষ্ট করলেন কিন্তু বাচ্চাটা সেফলি যা যাতায়াত করতে পারলো তো এই ভাবনা চিন্তা রেখে যদি আপনারা বাচ্চাদেরকে নিয়ে হাঁটাচলা করেন দেখবেন হয়তো অনেকটা কন্ট্রোল হবে বিষয়গুলো ড্রাইভাররাও যদি সেইভাবে ড্রাইভ করে নিয়মনীতি নীতি মেনটেন করে পুলিশরাও যদি সঠিকভাবে ট্রাফিককে কন্ট্রোল করে এবং কখন কাকে কোন জায়গায় দিয়ে পাস করা উচিত সেইগুলোকে খুব ভালো করে বুঝিয়ে দিতে পারে তাহলে ভালো হয় মানে পুলিশের মুখ্য উদ্দেশ্য ফাইনের টাকা কাটার জন্যে নয় মানে ফাইন কেটে বা চালান কেটে টাকা তোলার উদ্দেশ্যটা যদি মুখ্য উদ্দেশ্য হয়ে যায় তাহলে মুশকিল আর বাকিগুলো গৌণ ওইটা হলে মুশকিল মুখ্য উদ্দেশ্য হচ্ছে ট্রাফিকটা কন্ট্রোল হচ্ছে কিনা এবং মানুষের সুবিধা হচ্ছে কিনা মানুষ প্রবলেমে পড়ছে না তো এইটা আপনারা যদি দেখেন তাহলে বেশি ভালো হয় ওই ফাইনের টাকা তোলার চাইতে ফাইন তুলতে হবে রাজস্ব ঘরে সরকারের ভাড়ারে টাকা যেতে হবে এইসব অনেক ব্যাপার আছে বুঝি কিন্তু তার চাইতে মানুষের জীবনের মূল্যটা অনেক বেশি মানুষের জীবনের মূল্যটাকে যদি আপনারা মুখ্য বলে মনে করেন তাহলে সেইভাবে আপনারা ব্যবস্থা নেবেন সেইভাবে আইন ফলো করবেন সেইভাবে ট্রাফিককে কন্ট্রোল করবেন এইটা ছাড়া আর আমার কিছু আর বলার কিছু নেই তো এইখানে আমি আমার ভিডিওকে শেষ করছি শুধু এটুকুই বলবো যে খুব তাড়াতাড়ি আমাদের পনেরো আগস্ট আসছে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস তো নতুন করে একটা স্বাধীনতা দিবস আমরা আবার উদযাপন করব। কিন্তু মনে মনে ভাববেন যে এই যেইভাবে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে এই স্বাধীনতা দিবস উদযাপনের পর স্বাধীনতার অর্থকে কি আমরা নতুন করে খুঁজে পার করতে পারবো না যেইভাবে চিরাচরিত জীবন কাটিয়ে আসছি সেইভাবেই কাটাবো যাক গে ভাবনার দায়িত্ব আপনাদের আমি আমি তো শুধু প্রশ্ন করলাম বাকিটা আপনাদের উপর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে দেখতে থাকবেন নমস্কার